আর মুসলমানদের আওয়াজ তো এমনই থাকা উচিত ছিল। আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, আজ গোটা পৃথিবীতে মুসলমানদের রক্ত ঝরছে, আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, আজ বসনিয়া বলেন, চেচনিয়া বলেন, গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে। মিয়ানমারের মুসলমানদের রক্ত ধারাতে নাব নদীর পানি রঞ্জিত করেছে, অবশিষ্ট মুসলমানদেরকে বাংলাদেশে বিতাড়িত করেছে, আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে। এর কারণ হলো মুসলমানেরা তাদের আওয়াজ হারিয়ে ফেলেছে, ঠিক কিনা জুড়ে বলেন। মুসলমানদের আওয়াজ কেমন ছিল? হযরতে শাহজালাল মুজাররদি আমানি রহমাতুল্লাহি আলাই তিনি যখন সুরমা নদী পাড়ি দিয়ে নারে তাকবীরের ধ্বনি দিয়ে সুরমা নদী পেরিয়ে সিলেটে পদার্পণ করেছিলেন, নারে তাকবীরের ধ্বনি উচ্চারিত করেছিলেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের নারে তাকবীরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের দালান মুমের মতো তো সে পড়েছিল, জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই আওয়াজ গেল কোথায় আমাদের? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, একদিন এক বৃক্ষের নিচে বিশ্রাম করতেছিলেন। হঠাৎ করে কাফের বেঈমানদের 3000 সদস্যের অস্ত্রধারী একটি দল খালিদ বিন ওলীদকে গ্রাউ করে ফেলল আর বলতে শুরু করলো, হে খালিদ বিন ওলীদ, জীবনে অনেক বীরত্বতা দেখিয়াছ, অনেক বাহাদুরি দেখিয়াছ, আজ আমরা 3000 অস্ত্রধারী বিশাল বাহিনী আমাদের হাত থেকে কে রক্ষা করবে? জোরে বলেন, রক্ষা করার কেউ আছে? তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলি, তিনি কে? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছিলেন কবিতার ভাষায় বলেন, সারে দুনিয়া হো মুখালাত, সারে দুনিয়া হো মুখালাত, কুছ নহি মতলব নহি, কুছ গম নহি, কুছ ডর নহি, সাত রহমান ও রহিম হ্যায়। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্র কুণ্ঠে বলতে শুরু করলেন, হে কাফের বেঈমানেরা, তোমরা 3000 কেন? তোমরা যদি 3 লক্ষ হও, এমনকি তোমরা যদি 3 কোটি হও, এমনকি সমস্ত পৃথিবীর কাফের বেঈমানেরা যদি ঐক্যবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে তরবারি উত্তোলন করো, আমার আল্লাহ যদি সাহায্য করেন গোটা পৃথিবীর তরবারিকে, আমি খালিদ বিন ওলীদ ভয় পাই না। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা তরবারি উত্তোলন করলেন, নারে তাকবীরের আওয়াজ যখন প্রতিধ্বনিত করলেন, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা তরবারির সামনে 3000 তরবারি টিকল না, পলায়ন শুরু করে দিল। কারণ খালিদ বিন ওলীদের তাকবীরের আওয়াজে কাফের বেঈমানদের কলিজার মধ্যে ভূমিকম্পের তৈরি হয়েছিল, জোরে বলি সুবহানাল্লাহ। সেই আওয়াজ আবারও যদি আনতে পারি, ঘরে বাইরে কোথাও মার খেতে হবে না, সেই আওয়াজ যেন ফিরিয়ে আনতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন।